হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা এই মন্দিরটা আগে দেখে নাও, পরে ডিটেলসে বলছি। এটা হচ্ছে আমাদের এখানকার একটা দোল মন্দির, আর এখানে প্রত্যেক বছর হোলির দিনে দোল উৎসবের সূচনা হয়। এবং এই যে মন্দির দুটো দেখতে পাচ্ছে ছোটো ছোটো, এখানে রাধাকৃষ্ণকে ঝুলন যাত্রা করানো হয়, মানে রাধাকৃষ্ণকে দোলায় তুলে দোল দেওয়া হয়। দোলের দিন তিথি মেনেই এই রীতিগুলো পালন করা হয় এখানে। সেই উপলক্ষে আমাদের এখানে প্রায় 15 দিন ধরে একটা মেলা বসে। এখানটায় একটা মাঠ আছে, সেই জায়গাটা তো চলো তোমাদেরকে দেখাই। তো মেলার মাঠ এত ফাঁকা দেখে অবাক হওয়ার কোনো ব্যাপারই নেই, আমরা বিকেল থেকে সন্ধে গড়াতেই বেরিয়ে এসেছি, ওই জন্যই এত ফাঁকা। আস্তে আস্তে ধীরে ধীরে ভিড় শুরু হয়ে যাবে, ততক্ষণে আমরা দেখতে থাকি, চলো। তো মেলাতে সব রকমের জিনিস কম বেশি পাওয়া যায়। তো এইটা হচ্ছে জায়ান্ট হুইল বা বড় নাগরদোলা, আর তার সাথে সাথে বাচ্চাদের আরও অন্যান্য খেলার জিনিসও আছে। এখানে দেখো, আমি নাম বলতে পারবো না, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নিও। এগুলো প্রায় সব মেলাতেই চলে আসে। তো যেহেতু লোকজন কম আছে, সেই জন্য এই জায়ান্ট হুইলটা এখন চলছে না। তো যখন চলবে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তো চলো আরও দেখা যাক কোথায় কী আছে। তো এই দিকটাতে একটা ড্রাগন ট্রেন দাঁড়িয়ে আছে, এখানেও কোনো লোকজন নেই তাই ওটা দাঁড়িয়েই আছে। তো চলো সামনের দিকে এগোনো যাক। আমি জানি এটা এখন দোলের সময় নয়, এটা হচ্ছে বর্ষাকাল, কিন্তু আমার এডিট করতে না পারার কারণে এতদিন পরেই আর কি এটা আপলোড করছি। আমি জানি ভুল আমারই, তো কিছু মনে করো না, আমি চেষ্টা করছি নিজেকে পরিবর্তন করার। তো যাই হোক, এই দেখো মেয়েদের মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা আমার মনে হয় এইটাই। তো আমি এখান থেকে কিছুই নিইনি, শুধুই দেখেছি, যেহেতু আমার পড়া হয় না, বাড়িতে পড়েই থাকে। তো অন্যরা নিচ্ছিল আর আমি একটু দেখছিলাম, দেখেও তো শান্তি পাওয়া যায়, তো সেইটাই উপলব্ধি করছিলাম। তো চলো এবার সামনের দিকে এগোনো যাক। আর এই পাশটাতে বিভিন্ন রকমের দোকান আছে, বিভিন্ন জিনিসের, প্রয়োজনীয় জিনিসের। তো আমিও কিছু জিনিস কিনেছি, আগের বারেও কিনেছিলাম। তোমরা যদি আগের ভিডিওটা, আগেও একটা দোলমেলাতে আমি এসেছিলাম, সেটা সময় মতোই দিয়েছিলাম, তো সেটা না দেখে থাকলে দেখে নিও, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এবারে আমরা চলে এসেছি আমাদের খুব প্রয়োজনীয় যে জিনিসটা, সিংহাসন। আমাদের ঠাকুরের কোনো সিংহাসন ছিল না, তো সেটাই দেখার জন্য এসেছি। আর সিংহাসনের ছবিটা আমি এখানে দিয়ে দিব, তোমরা দেখে নিও, আমার আলাদা করে আর ছবি তুলে রাখা হয়নি। আমি রং করেছি নিজে বাড়িতে, তারপরে গিয়েই আর কি ঠাকুর প্রতিষ্ঠা করার পরে তোমাদেরকে ছবিটা দেখালাম। তো এবারে দেখো লোকের ভিড়টা দেখো, আস্তে আস্তে যখন রাত বাড়ছে তখন লোকের ভিড়টা শুরু হয়ে গেছে। আর এবারেই মেলা মেলা মনে হচ্ছে, সব দোকানে দোকানে লোক ভর্তি। চলো এবার ফুচকার সন্ধান পেয়েছি, তো সেখানেই যাওয়া যাক। এই দেখো চলে এসেছি ফুচকা খেতে। দই ফুচকা আমার একটা খুব প্রিয় জিনিস, এবং এটা বহু বছর পরে খাচ্ছি, আমি যখন কলেজে ছিলাম সেই সময়ে খেয়েছিলাম আর এখানে খাচ্ছি। তো ভীষণ ভালো লেগেছে, আমি আর বাবা দুজনেই খাচ্ছি এবং ভীষণ আনন্দ করেই। তো এই যে বাবাকে বলছি ক্যামেরার দিকে তাকিয়ে একটু খাও, তো বাবা একটা বড় হাঁ করে খেয়ে নিল। তো যাই হোক ভীষণ ভালো লেগেছে, বাবা সেটাই বলছে। তারপরে আমরা খেয়ে দিয়ে আবার এদিকে চলে এসেছি। আর এইদিকে দেখো আওয়াজ কি শুনতে পাচ্ছো, কোনো কি চিৎকার করছে উপর থেকে, এর ভেতরে কিন্তু লোক আছে, তো তারাই আর কি চিৎকারটা করছে, ভয়ে কি আনন্দে জানি না। তো আমি কোনো দিন উঠিনি। আর এই পাশটাতে দেখো ড্রাগন ট্রেনটাও চলা শুরু করেছে, আর এই দেখে দেখো কি সব উঠছে, আমার মনে হচ্ছে যে এই টিকিটগুলোই ওরা ছিঁড়ে উড়িয়ে দিচ্ছে আর সেইগুলোই নিচের দিকে নেমে আসছে। তো যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর বাবা দেখছিলাম, আর রাত্রেবেলায় এর যে লাইটিংটা অপূর্ব সুন্দর লেগেছে আমার। তো আমি একটা শর্টসও দিয়েছি এর, তোমরা দেখে নিও। আর এই দেখো কাছ থেকে দেখাই, ড্রাগন ট্রেনটা চলা শুরু করেছে। আর ওই যে দূরে আরেকটা কি একটা চড়ার জিনিস, ওটা আমি জানি না, এই যে আমি জুম করে একটু দেখালাম, তো ওই জিনিসটার নামটা আমি ঠিক জানি না, ওতেও লোকজন সব উঠে পড়েছে।
তো আমি কোনোটাতেই চড়িনি, আমি জাস্ট একটুখানি ফুচকা খেলাম আর একটু টুকিটাকি কিনেছি, কিনে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব। আর এইদিকে আছে অন্যান্য খাবারের দোকান, প্রায় মেলায় সব রকমই জিনিস পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। এখানে এসে দেখলাম ফার্নিচারও বিক্রি হচ্ছে এবং সেই সাথে সাথে ইলেকট্রনিক জিনিসপত্রও বিক্রি হচ্ছে, যেমন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন। তো চলো বাড়িতে ফেরা যাক, এরপরে দেরি হলে রাত হবে, বাড়ি ফিরতে গাড়ি পাওয়া যাবে না। আর এদিকটা হচ্ছে একটু দেখিয়ে দিই, এদিকটাতে সব খাওয়ার লাইন, একটা একটা রো অনুযায়ী একটা একটা টাইপের দোকানগুলো এরা সাজিয়েছে, তো বেশ ভালোই লাগলো। তো চলো ফেরা যাক। তো অবশেষে বাড়ি ফিরে এসে তোমাদেরকে দেখাই কী কী কিনেছি। এই কাপগুলো কিনেছি, কাপ আছে অনেক, তবুও আবার একটু কিনলাম। এগুলোতে গুড মর্নিং লেখা আছে, তো সকালবেলা গুড মর্নিং দিয়ে শুরু হবে আমাদের চা। আর এই একটা বাটি কিনেছি, হরেকমাল 10 টাকার দোকান বসেছিল, তো সেখান থেকেই কিছু জিনিস কিনেছি। আর দুটো ছোট ছোট বাটি কিনেছে এইগুলো, আর এক এই বাটিগুলো দাগ হবে কি না আমি জানি না, তো যাই হোক কিনলাম, দেখতে ভাল লাগছিলো। এটা একটা লবণের কৌটো কিনলাম, আমাদের বিট নুন এতে রাখবো বলে কিনেছি। তো আর একটা ছোট কৌটো কিনেছি, এয়ার টাইট কন্টেনার, তো সেটাই দেখাচ্ছি। এয়ারটাইট কন্টেনার দুটো কিনেছিলাম, একটা এখন আমি ব্যবহার করে ফেলেছি আর একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাতে আমি স্কুলের ছোটোখাটো অল্প স্বল্প জিনিস নিয়ে যাওয়ার জন্য এই জিনিসগুলো কিনেছি, এটাও 10 টাকা করে নিয়েছে। তো এই হচ্ছে বাজার, আর টুকটাক এই কিনলাম। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে আমাদের বসার জন্য আসন কিনেছি, আর কিছু তেমন কিনিনি, এইগুলোই আপাতত কিনেছি, কিনে বাড়ি চলে এসেছি। আর খাওয়ার দাওয়ার কিনেছিলাম, সেগুলো তো খাওয়া হয়ে গেছে, সেগুলো তো দেখানো যাবে না। তো চলো, তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থেকো। ও এই যে আসনটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, সবাই ভালো থেকো, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, সুস্থ থেকো সবাই, টাটা।